بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عليكم السلام ورحمة الله وبركاته ورحمة الله وبركاته যে আমরা সাধারণত শুনে থাকি যে যদি কোন খটকা মনের মধ্যে বাঁধে তাহলে আমরা অনেক সময় কবিরা যারা ঝাড়ফুঁক করে তাদের কাছে যাই তো আসলে যেতে বাধা নেই ঝাড়ফুঁকও বাধা নেই কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে সেই ঝাড়ফুঁকটা সারিআ বিধান অনুযায়ী হয় কিনা সারিআ বিধান অনুযায়ী কি জিনিস আসলে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন সাহাবারা যেভাবে করেছেন যেমন একাদা আল্লাহ রসুলের সাহাবারা গিয়েছিলেন তো এক জায়গায় যেতে যেতে বললেন যে আমরা মেহমান আছি আমাদের খাবার দাবার কিছু ব্যবস্থা করলেন কেউ দিল না অস্বীকার করল। সেই গ্রামে রাত্রে না খেয়ে দিয়ে আছে সেই গ্রামের সর্দারের হঠাৎ মানে কোন বিষক্ত জিনিসে তাকে কামল মেরেছে তখন তারা বললো যে আল্লাহ রসুলের সাহাবা আছে মানে ওরা ফুং দিলে ইনশাল্লাহ ভালো হবে সেই সময় তারা ছুটে এলো বললে যে আমাদের সর্দারকে কিছু বিচ্ছুতে কেটেছে বা বিষক্ত জিনিসে কেটেছে তো সেই সময় তারা আল্লাহ রসুলের সাহাবারা গেল গিয়ে বলছে আমরা বিনিময় নেব। যাই হোক পঞ্চাশ বা একশো কিছু ছাগলের বিনিময়ে আমরা ফুং দেব তো তারা তাতে সন্ততি রাজি হলো এবং বিনিময়টা নিয়ে নিল কিন্তু তারা ভক্ষণ করে নাই আল্লাহর রাসূলের কাছে এসে যখন জিজ্ঞাসা করলো যে আল্লাহর রাসূল এরকম ব্যাপার আমরা তাকে কোরআন এবং হাদিস মোতাবেক sahi ভাবে ফুঁ দিয়েছি কোরআন পড়ে এবং তাতে আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়েছে এবং আমরা এর প্রতিদান চেয়ে নিয়েছি যেহেতু তারা আমাকে অস্বীকার করেছিল আল্লাহর রাসূল বললেন যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমারও একটা দরকার হলে ভাগ লাগিয়ে দিও মানে এদের জায়েজ আছে তো এরকম যদি শরীয়ত পদ্ধতিতে কোরআন এবং সেই হাদিস মেনে যদি কেউ ঝাড়ফুক করে রোগ দেখে তাহলে সেটা যায় হলো যে আহ সে যা বললো সেটাই বিশ্বাস করে নেওয়া এটাও একটা ভুল এটাও একটা ভুল অন্তত জানি আল্লাহ সে হয়তো কোনো কথা বললো আপনাকে আপনি চিকিৎসা সে মতো করতে পারেন কোনো সমস্যা নেই বাকি তার উপর সম্পূর্ণরূপে বিশ্বাস আল্লাহকে ছেড়ে দিয়ে এটা শিরক হবে অতএব আল্লাহ যদি তাকে ভালো করাই তাহলে করবে আর কথা ব্যক্তিদের কাছে যাওয়া যাবে না যারা তাবিজ বিশেষ ভাবে ব্যবহার করায় তাবিজ দিতে বাধ্য করে মানে আল্লাহ রাখ যে ব্যক্তি তাবিজ ঘুরালো সে শিখ করলো এই কথা বলে আমাদেরকে মনে রাখতে হবে তাহলে যাই যাচ্ছে আশা করি বুঝতে পারছেন ভাই সজাকুল্লাহ আলাইকুম